কি রোচ্ছা দে, সকাল সকাল মা আমাকে কাজে রোদে পাঠিয়ে দিয়েছে, ছাদে পাঠিয়ে দিয়েছে, আর আমি তাকাতেই পাচ্ছি না, ওদের কানা হয়ে গেছি আমার। তারপর পায়রাগুলো কি সুন্দর বসার জায়গা পেয়েছে ওখানে, ওখানে বসে থাকে, আর ওই বাড়ির ছাদে বসে থাকে, ওখানে বসে বসে রোদ খায় আর নোংরা করে। ব্যালকনিটাকে কি অবস্থা করেছে, ওই দেখো দুখানে চলে গেলো, আবার নেমে গেল। আর সকাল নতুন কাজ পেয়েছি, জামা কাপড় মেলা। আজকে বেশ ভালো রোদ আছে, যা জামা কাপড় নিয়ে এসেছি সব। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে সকাল সকাল আমি ছাদে চলে এসেছি, ছাদ থেকে আজকে ব্লগ স্টার্ট করলাম। আর আজকে নিচে যাব, নিচে গিয়ে অনেক কটা কাজ আছে, প্লাস চা খাবো। আর এই দুটো জামা কাপড় নিয়ে এসলাম, মেলে দিয়েছি, কাজ শেষ। এবার নিচে যাব, নিচে গিয়ে চাটা খাই, খেয়ে তারপর আবার আজকে শাড়িতে আর্ট করতে বসতে হবে, এটা বিশাল বড় কাজ। আমাদের ছাদের এখানে আরেকটা ছোট ছাদ আছে, যেটা হচ্ছে উপরে। আর আমি লকডাউনের টাইমে প্রত্যেক দিনে সেখানে বসে থাকতাম, সিঁড়িতে বসতাম আর বসে বসে গান শুনতাম, গল্প করতাম বন্ধুদের সাথে ফোনে, কনফারেন্সে। আর তারপর থেকে ছাদে তো আসাই হয় না, আমি লকডাউনের টাইমে রোজ বিকেলবেলা করে ছাদে আসতাম, এখন তো ছাদে আসাই হয় না। আর গরমে তো আসি না, শীতকালেও এখন আসি না, আজকে একটু এলাম রোদের মধ্যে। দেখো আমার ওই উপরটা কি সুন্দর লাগে, পুরো এই উপরটা দাঁড়ালে ওই পারে নদীও দেখা যায়, তারাও দেখছি দেখা যায় কিনা। ওই দেখো পিছনে, ওই পিছনে নদী আছে, বর্ষার সময় অনেকটা জল থাকে তখন দেখা যায়। আর এই আমি উপরে বালতি নিয়ে দাঁড়িয়ে আছি। বেশ কিছুদিন আগে আমার ঠান্ডা লেগেছিলো আর তারপর ভীষণ কাশি সর্দি হয়েছিল, তো অনেক কষ্টে সেই কাশি সর্দি কমানোর পর আমার আবার ঠান্ডা লেগে গেছে, কীভাবে জানি না পরশু দিন থেকে এত কাশি হচ্ছে, সবসময় আমাকে গলায় এটা বেঁধে ঘুরে বেড়াতে হচ্ছে। কবে ঠান্ডা কমবে আর তবে আমার গিয়ে কাশি সর্দি সব কমবে, গোটা শীতকাল আমার সর্দি কাশি সবেতে ভরে থাকে। আর মা সবসময় বকা দিতে থাকে আমাকে যে রাস্তায় ঘুরে ঘুরে তুই ঠান্ডা লাগিয়ে আসিস, তাই হয়েছে, রাস্তায় ঘুরে ঘুরে ঠান্ডা লেগেছে। সবাই এখন বাড়িতে কাজে ব্যস্ত আর আমি এখানে বসে বসে রোদ খাচ্ছি। হ্যাঁ প্রেমাসি, কি রান্না হচ্ছে আজকে? কাঁঠালের তরকারি, মিষ্টি কুমড়া ছেঁচকি, বড়ি দিয়ে পালং শাক, মটরের ডাল, ভাত। এই কাঁঠাল মিষ্টি কুমড়া এগুলো সব আমার মা কালকে বাজার থেকে নিয়ে এসেছে, যেগুলো আমি কালকে দেখালাম, একটা খাওয়ারও ভালো না, একটা খাওয়ারও আজকে ভালো না। এখানে কি আছে? একটা ফুটছে, ফুটুক, এগুলো দেখে আমার লাভ নেই, আমার স্যালাড হলেই হলো। এই যে আমার স্যালাড, আর এখানে হচ্ছে ভাত, বিস্কুট খাই আমি। বেশ কিছুক্ষণ হলো চাটা খাওয়া হয়ে গেছে, অ্যান্ড স্নানের জল বসিয়ে দিয়েছি, গরম জল না হলে আমি স্নান করতে পারবো না। আর এই ফ্রেমটা তো কালকে আমি কিছুই করিনি সেরকম, জাস্ট কাপড়টা আটকে রেখেছি। অ্যান্ড এখন শাড়িটা আমাকে করতে হবে, শাড়িটা ভেতরে আছে, বের করি, বেশি কিছু বাকি নেই আর একটুখানি আছে, দেখছে একাতে কিছু বুঝতো আমার, তো একটুখানি বাকি আছে, মানে একটুখানি আঁকতে বাকি আছে, তো একটুখানি আজকে আঁকবো। আর ওই ফ্রেমটা দেখি কতটা কি করা যায়, তার আগে স্নান করতে হবে, স্নান করার পরে আমি ওগুলো আঁকতে বসবো। ও ড্রেসিং পেপারটা তার মধ্যে নষ্ট হয়ে গেছে, ড্রেসিং পেপারটা আগে এঁকে নিই, তারপর স্নান করে নিই, শাড়িতে আঁকতে বসবো। অলরেডি আমার ড্রেসিং পেপারে আঁকা কমপ্লিট, আর আমার জল এখানে ফুটে গেছিলো তো ওটাকে বন্ধ করলাম, হ্যাঁ এবার যাবো স্নান করতে, অনেকটাই বেলা হয়ে গেছে, আর স্নান টান করবো, করে খাওয়ার খাবো, খেয়ে দিয়ে নিয়ে আজকে শাড়িটা আমি আঁকতে বসবো, মানে ওটা আজকে কমপ্লিট করতেই হবে। মানে এত দেরি হয়ে গেছে শাড়িটা নিয়ে, মানে সেই নভেম্বর বা ডিসেম্বরের দিকে নিয়েছিলাম, এখনও করে উঠতে পারিনি, এত ল্যাজ করে হয়ে যাচ্ছে। আমি 20 তারিখের মধ্যে শাড়িটা চেয়েছে, তো আমাকে শাড়িটা সে করে দিতেই হবে যে করেই হোক। আর এই এমব্রয়ডারি ফ্রেমটাও, এই এমব্রয়ডারি ফ্রেমটাও আমাকে করতে হবে, এটাও আমাকে 26 তারিখের মধ্যে কলকাতা পৌঁছাতে হবে। আমি যে কী কী কাজ নিয়ে রেখেছি, কবে যে করবো, আমার মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে জাস্ট।
তো যাই হোক লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে অ্যান্ড আমি বসে গেছি আবার মাটিতে নিচে মেঝেতে বসে পড়েছি আর মোটামুটি শাড়িটা আমি অনেকটাই আঁকা হয়ে গেছিল দেখা যাচ্ছে কিনা জানি না এগুলো আঁকা হয়ে গেছে আর অল্প একটুখানি বাকি আছে ওই সাইডটা তো আমি এখন ডিজাইনটা এখানে নিচে এখানে এখানে দুটো পেপার করবো আর ব্যাস দেন আজকের মতো আঁকা কমপ্লিট সো ফাইনালি আমার শাড়িতে ড্রয়িং করা কমপ্লিট অ্যান্ড পুরোটাই হয়ে গেছে কমপ্লিট করা এবার এর মধ্যে কালার করতে হবে সো এখন বাজে অলমোস্ট 4:30 বিকেলে আর আমার এখন রোজ একটা কাজ হয়েছে ডেলিকার কাজ বলতে পারো রোজ আমাকে ফোনটা খালি করতে বসতে হয় মানে কী যে করি ফোনে একটুখানি ভিডিও করি কি করি ফোন ফুল হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না যে এত ফাইল কোথা থেকে ঢুকছে কীভাবে ঢুকছে কীভাবে ফোন রোজ ফুল হয়ে যায় রোজ আমি একটা ভিডিও এডিট করার সময় 3-4 করে এক্সপোর্ট করি আর ফোন খালি করি আবার ভিডিও নিয়ে এক্সপোর্ট করি এই হচ্ছে আমার কাজ এখন আবার ফোন খালি করতে বসেছি কালকে ভিডিওগুলো নেব যেগুলোকে এডিট করবো একটু অ্যান্ড ল্যাপটপটা আমার বেকার হয়ে গেছে একদম সাথে এই যে ফোন চলছে এখন আমি ট্রান্সফার করতে বসবো এই আমার চলছে দিন রাত্রি আর শাড়িটা অলরেডি হয়ে গেছে পেন্ট করা আর এটাতে পেন্ট করবোটা হয়ে যাক তারপর এটা পেন্ট করতে বসবো তো গাইজ আমাদের এখন কি মরে যাওয়া উচিত মরে যাওয়া উচিত না তো এখন বাজে রাতের 9:05 আর আমি একটু বেরিয়েছিলাম মানে আমি রোজ বেরোই ঘুরতে না বেরোলে আমার ঠিক শান্তি হয় না তো ঘুরেটুরে আমি বাড়ি ফিরলাম মানে অনেকক্ষণ আগে চলে এসেছি 8:30 দিকে এসে একটু ঘোরাঘুরি করলাম গোটা ঘরে পায়চারি মারলাম অ্যান্ড এখন এটা নিয়ে বসলাম আমি আঁকতে এটাতে মেনলি আঁকবো হচ্ছে একটা কী বলে এঙ্গেজমেন্ট থিমের উপর একটা এমব্রয়ডারি করবো তো আমার ফ্রেন্ডের বিয়ের সময় আমি ওকে একটা এমব্রয়ডারি গিফট করেছিলাম যেটা ওর বিয়ের ওপর ছিল মানে বিয়ের থিমে ছিল তো এটা আমি বানাবো আজকে এঙ্গেজমেন্ট থিমের ওই ফ্রেন্ডটাই নেবে হয়তো কাউকে গিফট করবে মেবি তো ওইটা এখন বানাবো তখন আমি এখানে ড্রয়িং করবো ড্রয়িং করার পর এর মধ্যে সূত্র কাজ শুরু হবে তো ব্যাপারটা হচ্ছে যে এই ছবিটা আমি এমব্রয়ডারি করবো বাট এটা আমি প্রিন্ট করাতে ভুলে গেছি তো এখন আমি ল্যাপটপে ছবি খুলে তারপর ট্রেসিং পেপার বসিয়ে ছবি আঁকছি এই হচ্ছে আমার বুদ্ধি তো এখন বাজে মোটামুটি 10:30 আর এখানে চলছে আমার ভিডিও আপলোড মানে আমাদের পিকনিকের ব্লগটা আমি এখানে আপলোড করছি অ্যান্ড আমি মোটামুটি এইটুকুনি করেছি মানে এই ছবিটা এঁকেছি আর নামটা লিখলাম নামটা খালি ওখান থেকে নামটাও সেমভাবে ট্রেস করেছি কম্পিউটার থেকে তো আজকে আর বেশি কিছু করবো না আজকে আমার একটা ছোট্টবেলার ফ্রেন্ড অনেক দিন পর মানে অনেক বছর পর ভিডিও কলে কথা হলো ওর সাথে তো ওই করতে করতে অনেকটা টাইম চলে গেল এখন 10:30 বাজে তো খাওয়া দাওয়া করবো রেস্ট নেবো কালকে সকালে আবার পড়ানো আছে তো আর ভিডিওটা বেশি দূর করছি না এখানে শেষ করছি বাকি তোমাদেরকে আবার কালকে দেখাবো আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি জলদি জলদি কিন্তু সাবস্ক্রাইব করো না অনেক কিছু ভালো ভালো জিনিস দেখতে পাবে এরপরে অ্যান্ড ইনস্টাগ্রামে যারা এখনো ফলো করোনি ফলো করো লিঙ্ক ডিসক্রিপশনে আছে আবার কালকে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই